বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য কথাটা গেছে অডিওটা আবার চাই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক একটি দুঃসময়ের বছর কাটিয়ে নতুন একটি বছরের নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু গোটা পৃথিবীর এবং সেই সঙ্গে বাংলাদেশের কিন্তু এই যাত্রাও যে অনিশ্চিত নয় সেটি নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না বরং এক অনিশ্চয়তার মধ্যেই পৃথিবী এবছরটিকেও হয়তো এবছরটি তো কাটাতে হবে কিন্তু তার মধ্যেও অনেকের নানা রকম আশাবাদ রয়েছে কেমন যাবে দু হাজার একুশের বাংলাদেশ কি কেমন ছিল দু হাজার বিশের বাংলাদেশ এবং কি হওয়া উচিত ছিল কি হয়নি কি করার সামনে উচিত তার জন্য কি করণীয় এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এক সময়কার ছাত্র নেতা তিনি আওয়ামী লীগের উপকমিটিতেও ছিলেন এক সময় কেন্দ্রীয় উপকমিটিতে এখনো আছেন কারণ এখনো কেন্দ্রীয় উপকমিটিতে আছেন মনিরুজ্জামান মনির আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে ঢাকার ইন্দিরা রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় মনিরুজ্জামান মনির আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই দু হাজার একুশ নতুন বছর শুরু হলো মাত্র কয়েকটি দিন আমরা পার করলাম আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই বা বুঝতে চাই যে আপনি কি মনে করেন যে যে চ্যালেঞ্জ আমরা গোটা পৃথিবী পার করলো দু হাজার বিশে বাংলাদেশও পালন করলো দু হাজার একুশে কি কি ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আপনি দেখেন কি কি ধরনের সমস্যা বাংলাদেশের সামনে আপনি দেখেন কি কি ধরনের রিস্ক আপনি বাংলাদেশের সামনে দেখেন ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা আপনার কথা বলার শুরুতেই নতুন বছরে চ্যানেলের এই সকল দর্শক শ্রোতাকে দেশে এবং দেশের বাইরে যারা আছে তাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দু হাজার একুশ সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এবং আপনাদের এই টেলিভিশনের কর্তা ব্যক্তি জনাব ফরিদা সাগরের মা প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন গত কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন ওনার বিদেহাত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের রাজনীতির সিদ্ধ পুরুষ গত তেসরা জানুয়ারি ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি জনাব সৈয়দ ইসলামের সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব সৈয়দ ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার বিদেহাত্মার মাগফিরাত কামনা করছি এখন আপনি যে বিষয়টা উপস্থাপন করেছেন আসলে কোভিড উনিশের কারণে গোটা দুনিয়াতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানেও আমরাও আক্রান্ত হয়েছি তবে যে কোনো ভাবেই হোক না কেন আমি আপনার মাধ্যমে বা অন্যান্য টেলিভিশনগুলোতে বিভিন্ন সময় আমি উপস্থাপন করেছি আমাদের বর্তমান স্বাস্থ্যবিধি অবস্থা মেনেই আমাদের যে জায়গাটায় আমরা আমি মনে করি প্রথম দিকে একটি অগোছালো ভাব ছিল কিন্তু আমরা যদি খুব সুনিপুণভাবে দেখতে পাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার খুব ভালোভাবে এই কোভিড উনিশে আমরা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং সেটা বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটা উঠে এসেছে সেটা আপনি যদি ব্লুমবার্গের সর্বশেষ সাময়িকী দেখেন সেখানে দেখতে পারবেন বা দ্য গার্ডিয়ান বলেন ফোর্বস ম্যাগাজিন বলেন সমস্ত জায়গায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বহুশী প্রশংসা এবং সর্বশেষ ব্লুমবার্গের যে সমীক্ষা সেখানে উঠে এসেছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে এবং গোটা দুনিয়ায় বাংলাদেশ অবস্থান বিশতম যারা সফলভাবে এই কোভিডকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে আমি এই কারণে বললাম বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার কথা কারণ বাংলাদেশ স্বাধীনতার বাস্তবতায় আজকে পর্যন্ত আমাদের ৪৯ বছরের বয়স এর বাইরেও আপনি যদি যুক্তরাষ্ট্র বলেন বা যুক্তরাজ্য বলেন আমরা উন্নততর দেশগুলোর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে তাদের স্বাস্থ্য ব্যবস্থা শত শত বছরের পুরাতন সেই জায়গাটায় তারা যেভাবে এই কোভিড আক্রান্ত হয়ে যে পরিমাণ মৃত্যুর মিছিল আমরা দেখতে পেয়েছি সেই জায়গাটায় সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হয়তোবা প্রশ্নের পিছনে অনেক প্রশ্ন চলে আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর আগেই বললাম একটা অগোছালো ভাব ছিল সেটা আমিও বলেছি আমার অবস্থান থেকে কিন্তু সরকার প্রধান হিসেবে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে একটি স্বাভাবিক জীবনে আমরা যেন থাকতে পারি এবং জীবন এবং জীবিকাকে সমন্বয় করে যেন চলতে পারি তার সুফল আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আমরা বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষায় সেটা উঠে এসেছে এখন আসেন দু হাজার বিশের যে বাস্তবতা এটা গোটা দুনিয়ার এরপর বলছেন যে দুই হাজার একুশ সাল আমরা কিভাবে চ্যালেঞ্জ দেখেন বা রিস্ক কি দেখেন আপনি চ্যালেঞ্জ কি দেখেন চ্যালেঞ্জের যে বিষয়টা সেটা হলো যে আপনি একটি চাপ
তো অন্যান্য দেশ যে দেশের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে সেই দেশগুলো যখন অর্থনৈতিকভাবে পর্যদস্ত থাকবে আমরা হয়তো এই সাময়িক এই জায়গাটা দাঁড়িয়ে 2019-20 সালের অর্থবছরের যে বাস্তবতা এটা অনেকের চেয়ে ভালো করছি কিন্তু পরবর্তী যে এটা যদি আরো বেশি কন্টিনিউ করে এই কোভিড বা মহামারীটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে তো বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আছেই সেই চ্যালেঞ্জের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সেই প্রণোদনা প্যাকেজের মধ্যে দিয়ে প্রথম যে বিষয়টা আমি মনে করি যে কোনো মহামারী বলেন বা যে কোনো রকমের ভয়াবহ কোনো পরিস্থিতির মধ্যে প্রথম সংকট হয় খাদ্যের সংকট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেখানে অ্যাড্রেস করেছেন এবং খাদ্য নিরাপত্তার জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং আমাদের এই যে রেডিমেড গার্মেন্টস অর্থাৎ শিল্পের জন্য সেখানেও প্রণোদনা প্যাকেজ দেওয়ার মধ্য থেকে একটি আমরা একটা ভারসাম্যপূর্ণ জায়গায় আসি এবং সেটা 21 সালের যে বাস্তবতা সেটা হলো যদি এটি আরও বেশি কন্টিনিউ করে তখন হয়তো আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে সেই আসার পিছনে এবং আর একটা যে বিষয়টা সেটা হলো গোটা দুনিয়ায় যে আপনার ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে একটা বিষয় আছে সেটা আমি বিশ্বাস করি প্রথম দিকে যেভাবে আমাদেরকে নিয়ে অনেক রকমের বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন বিষয় উপস্থাপন করেছে কিন্তু তারপরও আমরা যেমনিভাবে সফল হয়েছি আমি বিশ্বাস করি ভ্যাকসিনও যে যে দেশ থেকে আমাদের আনার কথা ছিল সেটাও আমরা হয়তো বা এখন সিদ্ধান্তহীনতা বলেন বা সমন্বয়হীনতা দেখতে পাই বা টেলিভিশনগুলোতে আপনারা কথা বলছেন কিন্তু আমার কাছে মনে হয় যে ভ্যাকসিনও আমরা সঠিক সময়ে পাব আমার বিশ্বাস এই কারণে যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে উনি সফলতার সাথে এই কাজটিও করতে পারবেন ওনার বিশ্বাস আছে তবে হ্যাঁ আমাদের যে চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন আমি যদি খোলামেলা বলি সেটা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি সরকারি দলের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল এবং ইতিবাচক বিরোধী দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিরোধী দল খুব প্রয়োজন বলে আমি মনে করি জি আসবো আবার আপনার কাছে এবং আপনার বলতেও সুবিধা হবে আমার মনে হয় বিরোধী পক্ষের যেখানে আপনি শক্তিশালী বিরোধী দলের কথা বলেছিলেন বিরোধী মতের বক্তব্য শুনলে তারা কিভাবে দেখেন সামনে কি চ্যালেঞ্জ সেটি যদি আলোচনায় আমরা সৈয়দ আশিফ আশরাফি পাপিয়ার কাছ থেকে শুনতে পাই মিস পাপিয়া আপনি আমাদেরকে বলবেন যে আপনার চোখে 2021-21 আপনি কি ধরনের চ্যালেঞ্জ কি ধরনের সংকট সমস্যা ঝুঁকি দেখতে পান অ্যাডভোকেট সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজকে আমার জনপ্রিয় চ্যানেল আই এবং আজকে জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার সঞ্চালক জিলু ভাইকে এবং আজকে এই তৃতীয় মাত্রার সঙ্গে যারা উপস্থিত থাকেন কলাকুশলী প্রত্যেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি মনির ভাই সহ মনির ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের পাশাপাশি আমরা সবাই যে ভালো ছিলাম ভালো আছি পুনরায় আবার দেখা হলো এই জন্য মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চ্যালেঞ্জ জীবন জীবিকা সবই চ্যালেঞ্জের মুখে কোনোটা স্বস্তি নাই কোথাও শান্তিও নাই মনির ভাইয়ের যে বক্তব্য যে এই রাষ্ট্রে যত সফলতা সব ওনার দলের নেত্রী এবং ওনার দলের আর যত ব্যর্থতা সব হচ্ছে আমাদের এবং আসলে সফলতার অংশীদার এটা ওনারা মনে প্রাণে দীর্ঘ বছর যেহেতু জোর করে জবরদস্তি করে ক্ষমতা দখল করে আছেন স্থানীয় নির্বাচন এখন শুরু হয়ে গেছে ইভিএম দিয়ে উপজেলা থেকে শুরু করে উপজেলাতে না পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন সরকারি দল ভোট চুরির চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন আমরা ভোট চুরির ঠেকানোকে প্রতিহত করার জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি ওনারা রাজনৈতিক অধিকার হরণ করার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন আমরা রাজনৈতিক অধিকার আদায়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি তারপরে ওনারা করোনা থেকে শুরু করে যা কিছু হচ্ছে সব ওনাদের ব্যাপক সফলতা সারা পৃথিবী ব্যাপী ওনাদের এই বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমুখ এই সমস্ত দিন ক্ষণ তারিখ রাষ্ট্রের নাম উল্লেখ করে ওনারা উপস্থাপন করছেন আর দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে যে ওনারা নিন্দিত হচ্ছে দিনের পর দিন প্রত্যেকটা ক্ষেত্রেই এসেই জানিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই রাষ্ট্রের জনগণের সত্যিকার অর্থে ভোটে নির্বাচিত যদি সরকার হতো তাহলে জনগণের প্রশংসাটাই আমলে আনতো জনগণ যে যদি প্রশংসা না করে দুর্নাম করে তাহলে সেটা আমলে আনতো এরা জনগণের তো তোয়াক্কা করে না রাষ্ট্রেরও তোয়াক্কা করে না কোন রাষ্ট্রের সহযোগিতা ভোট করলো কোন রাষ্ট্রের সহযোগিতা ভোট চুরি করে ক্ষমতায় গেল কোন কোন রাষ্ট্র অনুমোদন দিল আর যারা যারা অনুমোদন দিল তারা ঠিক মতো বাংলাদেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করতে পারছে কিনা দেশের স্বার্থ নষ্ট করে ওই সমস্ত অনুমোদন দানকারী রাষ্ট্রের স্বার্থ হাসিল হচ্ছে কিনা এই প্রতিযোগিতায় বর্তমান সরকার এবং আন্তর্জাতিক বিশ্ব ব্যস্ত হয়ে আছে এখানে বাংলাদেশের মানুষের 15 কোটি মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের পেশা জীবন জীবিকা কোনো কিছুই আজকে তাদের হচ্ছে
ইয়ের ভিতর নাই আলোচনা কিংবা তাদের অ্যানালাইসিসের ভিতর নাই আজকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে বাংলাদেশের 50 ভাগ মানুষ আজকে কর্মবিমুখ হয়ে পড়েছে ঢাকা শহরের গ্রামে এলাকা এলাকা হাঁটবেন মহল্লা মহল্লা দেখবেন সব চুলে তাইলে হচ্ছে সেট বাড়ি সব ফাঁকা হয়ে পড়ে আছে কারণ ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে পরিবার নিয়ে নিম্ন আয় মধ্যবিত্ত তারা থাকতে পারছে না তারা তখন কি করবে বাধ্য হয়ে গ্রামে একটা ছাপরা ঘর যদি থাকে অথবা কোনো ঘর না থাকলেও একটা কম পয়সা বাসা ভাড়া নিয়ে রাখার চেষ্টা তারা কিন্তু করছে তাহলে টোটাল অর্থনীতি কিন্তু স্থবির হয়ে আছে কিন্তু যেহেতু সরকারি দল করোনা রিলিফ বিক্রি থেকে শুরু করে করোনার অনুদান আত্মসাৎ করা থেকে শুরু করে তারা যেহেতু ভালো আছেন তারা ভালো থাকার কারণে গোটা বাংলাদেশের মানুষকে তারা মনে করছেন যে ভালো আছে আর বাংলাদেশ ভালো আছে বাংলাদেশ মোটেও শান্তিতে নাই বাংলাদেশ মোটেও স্বস্তিতে নাই জীবন জীবিকা হুমকির মুখে পড়ে গেছে ছাত্র বলেন শিক্ষক বলেন ব্যবসায়ী বলেন দিনমজুর বলেন রিক্সা চালক বলেন পেশাজীবী মানুষ বলেন এই ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন অ্যাডভোকেট বলেন প্রত্যেকেরই আজকে নাভিশ্বাস পরিস্থিতি শিক্ষা অবস্থা তো খারাপ সব আজকে অটোপাস হয়ে যাচ্ছে এই যে অটোপাস এতে মেধার বিকাশ আপনি কোথায় রাখবেন কম্পিটিশন আপনি কিভাবে আসবেন এগুলোর তো কোনো সুযোগ সুবিধা কিন্তু থাকছে না তো এই জন্য ব্যর্থতা 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 সর্বত্রই ব্যর্থতা জীবন নিয়ে ব্যর্থতা জীবিকা নিয়ে ব্যর্থতা বসবাস নিয়ে ব্যর্থতা রাজনীতি নিয়ে ব্যর্থতা ভোটাধিকার নিয়ে ব্যর্থতা দ্রব্যমূল্য ব্যর্থতা বাজার ব্যর্থতা বাংলাদেশে আমি জীবনে আলুর কেজি এত খাই নাই এখন যা খাচ্ছি পেঁয়াজ জীবনে এত খাই নাই সে এখন যা খাচ্ছি তা এখন এর ভিতরে মনির ভাই অনেক সফল দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্বের নন্দিত হচ্ছেন তার চিত্র উনি তুলে ধরছেন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ভোটচোর নিন্দিত কোন পরিবেশ মোকাবেলা করতে পারে না ব্যর্থ দল ব্যর্থ সরকার এবং রাষ্ট্রকে একটা ব্যর্থতার দিকে পর্যবেক্ষিত করছে এটাই কিন্তু যত পরীক্ষা হচ্ছে ভোটের প্রসঙ্গে তিনি জাননি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বলেছেন কিন্তু বলছেন যে কোভিড মোকাবেলায় তারা বিশ্বের 20টি প্রথম সারির যে 20টি দেশ তার মধ্যে 20তম এটি বাংলাদেশ তো সেই প্রশংসা তারা তো দাবি ক্ষমতায় থেকে দাবি করতে পারে সেরকমটা একটা দাবি তিনি করছিলেন কোভিড মোকাবেলায় এই সরকারের কোন সফলতা নাই ব্যর্থতা সর্বত্রই আছে কারণ প্রথম হচ্ছে তারা মৃত্যুর যে পরিসংখ্যান সেটা নিয়ে প্রথম থেকে তারা কারচুপির আশ্রয় গ্রহণ করছে তারা ওই একটা মানে 50 তো কোনদিন পারি করলো না ওই 43 আর 45 এর ভিতর তারা সীমাবদ্ধ রেখে দিল সংখ্যায় নাম দাম খতিয়ান কোন হাসপাতাল কোথায় কি কোন স্পেসিফিক তথ্য তার আজ পর্যন্ত দেশ জাতির কাছে পত্রিকাদের কাছে যে খড়ক ঝুলিয়ে দিয়েছে মামলার এবং যে আইনগুলো পাশ করছে যে ডিজিটাল নিরাপত্তা আইন এই সমস্ত কারণেই তো ধরেন যে প্রত্যেকেই সঠিক তথ্য দিয়ে কে জেল থাকবে তারপরে তো অনেক সঠিক তথ্য যে বিকাশে একটা মেম্বারের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে করোনা রিলিফ পাওয়ার জন্য একই মেম্বারেরই তার ওয়ার্ডের সব নাম্বার তারই নাম্বার কোনো জনগণের নাম্বার নাই তারপর রিলিফ নিয়ে ধরা চুরিয়ে তো সীমিত সীমিত ধরেন অল্প অল্প প্রকাশ পাইছে কিন্তু তারপরে কত সাংবাদিক যে 1,500 সাংবাদিক সারা বাংলাদেশে এই সমস্ত তথ্য প্রকাশ করতে যে তারা ধরেন মামলায় পড়ছে জেল খাটছে এই সমস্ত পরিস্থিতির তারা সম্মুখীন হয়েছে এখন সরকার টোটাল নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চুরি করছেন প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চুরির তথ্যকে ঢেকে দিয়ে ওনাদের সফলের তথ্য ওনারা প্রকাশ করছেন যেই তথ্যের সাথে মাঠ লেভেলের তথ্য প্রকৃত চিত্র কোন প্রকার কিন্তু মিল নাই তাহলে আপনি বলেন এটা এই প্রশংসা ওই আমি জাস্ট এই পর্যায়ে আপনাকে একটু থামিয়ে দিব থামিয়ে দিয়ে জাস্ট একটা প্রশ্ন করে থামিয়ে দিচ্ছি যে বিএনপি তো একটা শক্তিশালী বিরোধী দল অন্তত আপনারা তো দাবি করেন এবং পারসেপশনও দেশের মধ্যে তাই এবং আপনারা অনেকদিন বিরোধী দলে থাকলেও আপনারা বাংলাদেশের দীর্ঘ সময় বিভিন্ন পর্যায়ে শাসন ক্ষমতায় ছিলেন আপনারা কেন বিকল্প একটা ধারণা মানুষের মধ্যে দিচ্ছেন না যে কি পরিমাণ মানুষ মারা গেল কি পরিমাণ মানুষ অসুস্থ সরকার কোন কোন জায়গায় লুকাচ্ছে আপনাদের তো সেই অ্যাপারেটিস গুলো থাকা দরকার মানে ইনফরমালি আমি বলছি যে সরকারের যেহেতু তাদের তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে পারে কিন্তু তার বিকল্প একটা ব্যবস্থা তো নিশ্চয়ই বিএনপির থাকা দরকার নয় কি
বিএনপি ভাই 2008 সাল থেকে জি এই 20 সাল পর্যন্ত এইভাবে জবরদখলের মতো রাষ্ট্র দখল করে থাকলে আপনি কোন হাসপাতালে সরকারি হাসপাতালে যে সঠিক তথ্যটা পাবেন রোগীদের নাম ঠিকানা মৃত্যু এটা বিএনপি কেন এটা বাংলাদেশের কেন পৃথিবীর আমেরিকাও যদি চেয়ে পাঠায় তাও সরকার সেটা নিয়ন্ত্রণ করবে ওকে আর কোন ডাক্তারের জানে এরকম কলিজা আছে যে সঠিক তথ্যটা সে প্রকাশ করবে ওই কয়েকজন ডাক্তারে যে নর্দান মেডিকেল টেকের প্রথম প্রথম যখন করোনা নিয়ে কথা উঠলো তখন অনেকেই এই যে সমস্ত ডাক্তারদের করোনা ডিউটি দিতে তারা অনেকে সেহরি পায় না ইফতারি পায় না পানি পায় না নামাজ উযু করতে পায় না এই সমস্ত বিষয় নিয়ে বলার পর ধরেন বিভিন্ন নর্দান মেডিকেল থেকে শুরু করে অনেক কি ওএসডি করা হয়েছে অনেককে বাধ্যতামূলক অপসারণ পর্যন্ত দেওয়া হয়েছে অনেক আর ওএসডি তো ধরেন নিত্য নতুন কথা তারপরে সাংবাদিক কাজে যাচ্ছে আপনার তথ্য তথ্যটা যে আপনি যাচাই বাছাই করে নিয়ে যে পাবলিশ করবেন তথ্য নেয়ার ক্ষেত্রে যেমন প্রতিবন্ধকতা তারপর যে তথ্যটা আপনি পাচ্ছেন সেটা কোন পত্রিকা যে প্রকাশ করবে গভর্নমেন্টের খরচ তথ্য নিরাপত্তা আইন এমন ভাবে ওনারা দিয়েছেন যাবজ্জীবন সাজা পর্যন্ত ওনারা সম্পাদক ধন্যবাদ আমি পত্রিকাতে খরচ চাপিয়ে দিয়েছে আমি আসবো আবার আপনার কাছে জি থ্যাংক ইউ মিস্টার মনিরুজ্জামান মনির মানে সুবিধাটা হলো বিএনপি নেত্রী সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া উনি বলছেন সঠিক তথ্য পাচ্ছে না বা সঠিক তথ্য সরকার দিচ্ছে না দেখুন এটা হলো বিএনপির রাজনৈতিকভাবেই বিএনপি আসলে দেউলি হয়ে গেছে আমি এটা প্রায়শই বলি 2018 নির্বাচন নিয়েই ওনারা বিভিন্ন সময় তার সঙ্গে উনি কিন্তু যোগ করেছেন যে মত প্রকাশের স্বাধীনতা আমি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো হ্যাঁ এখন এখন প্রশ্নটা হলো সঠিক তথ্য পাচ্ছেন আপনি ওনার কথার ভিতরে আপনি ঢুকে হয়তো বলারও চেষ্টা করলেন যে আজকের এই ডিজিটাল বাংলাদেশের যুগে বা ডিজিটাল এই যুগে এসে যেখানে একটা মানুষের কাছে সেলফোনের মধ্য থেকে যদি আমার ফ্যামিলির কেউ মারা যায় এটা যদি সরকার ডিক্লেয়ার না করে বা তথ্য গোপন করে রাখে এটা গোপন করার কোনো সুযোগ নেই যে কোনো একটা মোবাইল স্ট্যাটাসের মধ্য থেকে সেলফোনে হোয়াটসঅ্যাপ মানে ফেসবুক যে কোনো জায়গা থেকে মানুষ তার তথ্য পেতে পারে তথ্যর অভাব বিচরণ বাংলাদেশে 30টার উপরে টেলিভিশন আছে অনলাইন মিডিয়া আছে পেপারের তো সরাসরি অনলাইন পত্রিকার সরাসরি আপনি যদি তথ্যর কথা বলেন অবাধ তথ্য সুবিধা অসুবিধাই তো আজকের এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে তার ফসল ভোগী তো এখন সৈয়দ আশরাফ আশরাফি পাপিয়া পাপিয়াপার সাথে তো আমি এখন বাসায় বসে আমার সাথে কানেক্ট হচ্ছে আপনার সাথে কানেক্ট হচ্ছে এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আমাকে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়ন করছেন এবং চরম উদাহরণ তো এই 2020 সালে যখন আমরা কোভিড আক্রান্ত হয়েছি আপনার অনেক অনেক অতিথিদেরকে দেশ বিদেশে আপনি আমেরিকান জার্মানি লন্ডন বিভিন্ন দেশের অতিথিদেরকে আপনি এখানে কানেক্ট করেছেন কিভাবে ডিজিটালি করেছেন এটা আমার এই সরকার স্বপ্ন দেখিয়েছে এবং বাস্তবে রূপদান করিয়েছে এখন বিষয়টা হলো তথ্যের যে কথা বলছে সেই তথ্য 2018 নির্বাচন যেটা বলছেন যে রাতে ভোট হয়েছে বিএনপির কোনো নেতা বিএনপির কোনো কর্মী যারা নির্বাচনে ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে কোনো একজন সংসদ সদস্য তার নির্বাচন এলাকা একটা ছবি পর্যন্ত তার ফেসবুক স্ট্যাটাসে দিতে পারে না যে এই জায়গায় ভোটটা চুরি হয়েছে এটা সে শুধুমাত্র টেলিভিশনে বলে কারণ ওই যে বলে যে রাত্রে ভোট চুরি হয়েছে তাহলে রাত্রে তুমি পাহারা দাও নাই কেন তুমি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল নিজেকে দাবি করো কখনো কখনো বলো বাংলাদেশ সবচেয়ে বলছেন যে আগের রাতে যখন রাজনৈতিক দল নির্বাচনের দিন রাতে হলো এক কথা আগের রাত আপনি যদি মরেই করে থাকে সরকার রাত্রে চুরি করতে পারে আমি সব রকমের ব্যবস্থা নেব উনি 1996 সালে 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করছে আমি 15 ফেব্রুয়ারি ঘটনা ঘটিয়েছে আমি 30 মার্চ ওনার পতন ঘটিয়েছি কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে ছিল বঙ্গবন্ধু কন্যার পক্ষে ছিল আজকে বাংলাদেশের মানুষ ওনার পক্ষে নাই শেখ হাসিনা শুধুমাত্র বিদেশ নয় শেখ হাসিনা বাংলাদেশেও জনপ্রিয় যে কোনো রেটিং এ শেখ হাসিনার বিকল্প কি আজকে খালেদা জিয়া শেখ হাসিনার বিকল্প কি তারেক জিয়া দুর্নীতিতে দণ্ডিত হয়ে আছে মানি লন্ডারিং করেছে সিঙ্গাপুর আদালতে 10 কোটি টাকা জরিমানা হয়েছে 7 বছরের জেল হয়েছে সে হলো তাদের বিকল্প চেয়ারপারসন এখানে তার লিডারশিপ এর মধ্যে থেকে পরিবর্তন আসবে শেখ হাসিনা স্বপ্ন দেখায় বাস্তবে উদ্যান করে ওনার যে কথাগুলো বললেন আমি ছোট্ট একটা কথা বলি অফকোর্স মহান রাব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সময় যখন শেষ হয়ে যাবে আপনি আমি এই পৃথিবী থেকে চলে যাব এটা সত্য কিন্তু সরকার ব্যবস্থাপনার মধ্যে থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে থেকে দেশে দেশে এই সরকার ব্যবস্থা আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008 সাল থেকে আজকে পর্যন্ত একক নেতৃত্বে এই দেশটাকে
6 বিলিয়ন ডলার থেকে যাত্রা শুরু করছে আজকে 43 বিলিয়ন ডলার ফরেন কারেন্সি রিজার্ভ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে 2001 সালের পয়লা অক্টোবর নির্বাচনে ক্ষমতায় এসেছিল বিএনপি 2006 সাল পর্যন্ত আমি 2001 সালে পয়লা অক্টোবর নির্বাচনে যখন গেলাম আমি 4000 মেগাওয়াট বিদ্যুৎ রেখেছি একটা থেকে বিদ্যুৎ সেক্টর নিয়ে আমি বলছি আপনাকে ওনারা ক্ষমতায় 2006 সাল পর্যন্ত ছিলেন শেখ হাসিনা যখন আবার ক্ষমতা আসলেন তখন আমরা পাইছি 3200 বা 3300 মেগাওয়াট বিদ্যুৎ একটা বিদ্যুৎ সেক্টরে পাঁচ বছর ক্ষমতায় ছিল সেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাই সেই সক্ষমতার পরিচয় দিতে পারে নাই আর আসলেন যে আল্লাহর কথা বললেন যে আল্লাহ মানুষ সব সেট করছে সরকার ব্যবস্থাপনার কিছু কথা বলেন না আমি যদি পাপিয়াপাকে জিজ্ঞাস করি 91 সালের এটাই মহামারীটা গোটা তাবত দুনিয়ায় হচ্ছে কোনো মানুষ জানে না চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে 91 সালের 29 এপ্রিল বিএনপি ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী সেদিন চট্টগ্রামে ওনারা ব্যর্থতায় পর্যবেসিত হয়নি মানুষ মারা যায়নি মানুষের পাশেও দাঁড়াতে পারেননি অর্থাৎ মানুষের জন্য রাজনীতি করেন না বিদায় আজকে যে ব্যর্থতার কথা বলে ব্যর্থতা সম্পূর্ণ দল হিসেবে মনির আমি যদি অ্যাডভোকেট পাপিয়ার কথা বাদও দিই এখন তো অনেক সময় মনে হয় মানে এ কথা ঠিক যে আপনারাই আপনাদের নিজেদের শত্রু এবং আপনাদের ক্ষতির জন্য অন্য কাউকে তেমন দরকার হবে না অনেক উদাহরণ তৈরি হয়েছে আপনাদের নিজেদের লোকজনরা যেসব অপকর্ম করেছে কিছু কিছু উদাহরণ তো হয়তো আমরা শুনি দেখি এখন আপনার দলের সাধারণ সম্পাদকের আপন ভাই আব্দুল কাদের মির্জা তিনি যা বলছেন ভোট নিয়ে তিনি যা বলছেন সেগুলোর জবাব কি দিবেন আপনারা এই যে আপনার দলের সাধারণ সম্পাদক বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিল দাশরাফুল ইসলাম আপনি দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কথা বলে তাকে স্মরণ করছিলেন সেটিও আমরা দেখলাম যে তাকেও আপনার দল ঠিক সেই অর্থে শ্রদ্ধা জানাতে এক ধরনের কুণ্ঠাবোধ করেছে যেটা একটু মনে হয়েছিল যেভাবে আপনারা অবশ্য অনেকেই গিয়েছিলেন আমরা দেখেছি বিভিন্ন কিন্তু ভাইরাল হয়েছে সমালোচনাটা হয়েছে এর বাইরে যে নানা রকমের ছাত্রলীগের নামে যুবলীগের নামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নানা রকমের অভিযোগ এবং আমরা যদি সিনিয়র নেতাদের কথা বলি আপনাদের মিত্রদের কথা বলি যারা তারাও অনেকে ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন তারাও অনেকে দুর্নীতি নিয়ে সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন এসবের জবাব কি দিবেন আমি একটা জিনিস প্রথমত আপনার যে দুইটা ইস্যু বলছেন একটা জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সহদর যে ঘটনা ঘটিয়েছে সেটা হলো তার ওখানকার স্থানীয় এমপির সাথে তার সাথে মনোমালিন্য তার রাজনৈতিক দ্বন্দ্ব সেই রাজনৈতিক দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি তবে যদি হ্যাঁ যদি ওনার ওই রকমের কোন রকমের পরিস্থিতি হয় দলের সাধারণ সম্পাদক অন্যদের চেয়ে অন্তত তিনি বলছেন ভোট ভালো হলে এমপিরা পালাবার সুযোগ পাবে না এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই এটা তো অবশ্যই আমি মনে করি যে এটা সময় আপনি যেভাবে দাবি করছেন দলের নেতাকর্মীদের কাছে তো প্রশ্ন তৈরি হতেই পারে বা তৈরি হবে এটাই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্নটা হলো উনি যে কথাটা আবার বলছেন যে দলে পলাবার এমপিরা পাবেন না এখনো হয়তো বা দুই একজন এইরকমের এমপি থাকতে পারে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের এইরকম এমপি বা এইরকমের চরিত্র এইরকমের অবস্থান নেই এরকমের যদি কথাবার্তা বলে থাকে এটা হলো মানে কিছু কথা বলার মধ্যে থেকে আমি জনপ্রিয়তা অর্জন করতে পারি আমি ভাইরাল হতে পারি আমার কথা সবাই শুনতে পারে কোনো কোনো পত্রিকা আমাকে পিক করতে পারে সেটা হলো একটা নিজের আলোচনায় আসার জন্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এমপিদের এই রকমের নেই যে পালানোর জায়গা পাবে না বাংলাদেশ 75-এর পর বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের এর চেয়েও কষ্টের দিন বহুদিন গিয়েছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা 2001 সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর এক রাতের আধারেই বিএনপি নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসলো তখন এক রাত্রি আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে পঙ্গু করেছে আমার গাছ কেটে নিয়ে গেছে মাস্ক নিয়ে গেছে আমার পারিবারিক জীবনে আমার ব্যক্তিগত জীবনে পরিবারে কিন্তু আমার দল যখন ক্ষমতা ছিল আমার বাবা যখন ক্ষমতা ছিল আমার বাবা যখন ইস্তফা দিয়েছিল কোন একটি বিএনপি নেতাকে কোন একটা ছোট্ট কর্মীকেও গায়ে টোকা দেয়নি এরকমের অবস্থা সো যেটা আব্দুল কাদের মির্জা জনাব ওবায়দুল কাদের ভাই বলেছেন এটার সাথে আমি একমত নই এবং আমি মনে করি একজন কর্মী হিসেবে মনে করি আব্দুল কাদের মির্জা যেটা বলছেন বা যেটা করছেন যেমনি ভাবে দল হিসেবেও সিদ্ধান্ত নেওয়া উচিত ভাবা উচিত আবার ঠিক তেমনি ভাবে ওনার সাথে একজনের সাথে ব্যক্তিগত রেশারেশি আছে সেই কারণে উনি এসে দলের ফোরামের মধ্যে কথা বলতে পারতেন কিন্তু এইভাবে করে ভাইরাল হওয়ার জন্য নিজে নিজেকে জাহির করার জন্য এটা হয়নি এটারও একটা সুস্থ বিচার হওয়া উচিত আমি মনে করি এটাও দেখা উচিত বলে আমি মনে করি আর একটা যেটা বলছেন সৈয়দ আশরাফের কথা সেটা আপনি আমার কথা শুরুতেই বলছি কিছু কিছু মানুষকে স্মরণ করা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাকে স্বাধীনতা দিয়েছে আমি মুক্ত স্বাধীন দেশের নাগরিক উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ওনাকে স্মরণ করা কেন ওনাকে স্মরণ করা তো আগামী প্রজন্ম ওনাকে ধারণ করবে
উনি কিভাবে সংগ্রাম করে আমাকে স্বাধীন করেছে, ওনার জীবনের ত্যাগ কি, তিতিক্ষা কি, কিভাবে উনি 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক শরৎ যুদ্ধে কি ভাষণ দিলেন, ওনার এই জীবনের যে কারাগারের রোশনামচা বলেন, তারপর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এগুলো আমরা কেন পড়ছি? পড়ছি ওনার কাছ থেকে আমরা কিছু লার্নিং লেসন নিচ্ছি, আমরা কিছু শিখছি। প্রতিনিয়ত একজন বঙ্গবন্ধুর দর্শনের মধ্য থেকে আমি আমাকে শানিত করছি, আমার আদর্শের সেই আদর্শ উজ্জীবিত হচ্ছে। ঠিক তেমনিভাবে আমি যদি মনে করি আমার দেখা মতে, আমি 1986 সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলনে একজন ছাত্র আন্দোলন করবি সৈয়দ আশরাফুল ইসলামের সাথে বা সংস্পর্শে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। 2001 সালে 1 অক্টোবরে নির্বাচনের পর জিলুর ভাই আমার বাসা কলাবাগানে ছিল, যে যে টাওয়ারের বাসায় আশরাফ ভাই ছিলেন। 2002 সালে আমরা যখন ঈদ করতে বাড়িতে যেতে পারিনি, আশরাফ ভাইয়ের সাথে একদিন দুপুরবেলা আমার ঈদ করার সৌভাগ্য হয়েছিল, দুপুরবেলা একসাথে খেয়েছিলাম। সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতিতে দলমত নির্বিশেষে ওনার মতন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার যদি আজকে আমরা এই রকমের মানে প্রখ্যাত দার্শনিক বানারসো তো বলেছে যে আপনি যদি মানে সম্মানী ব্যক্তি সম্মান না দিতে পারেন, এর চেয়ে দুঃখজনক কি? আমরা ইতিহাস থেকে যদি ইতিহাস শিখে না নিই, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। তবে হ্যাঁ, আমি আমার দলের কাছে মানে এটা, তবে কেউ না কেউ গিয়েছেন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব গিয়েছেন, আমরা অনেকেই গিয়েছি, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র উত্তরের জনাব আতিকুল ইসলাম সাহেব গিয়েছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী গিয়েছেন, স্থানীয় সরকার সচিব গিয়েছেন। তবে হ্যাঁ, এটা আমরা 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 রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করি, সৈয়দ আশরাফের জন্য স্মরণ সভা, আলোচনা সভা, সৈয়দ আশরাফের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কারণ সৈয়দ আশরাফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 111 সময় যে দৃঢ়তার সাথে বাংলাদেশে গণতন্ত্র করার জন্য, বাংলাদেশের জনতি শেখ হাসিনার নেতৃত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করছে, সেই ব্যক্তির নাম সৈয়দ আশরাফুল ইসলাম। এবং আমি মনে করি রাজনীতিতে তার মতন একজন নির্মোহ ব্যক্তি, অর্থ লোভ নেই, কোন রকমের ক্ষমতার দম্ভ নেই, এই রকমের মানুষকে নিয়ে প্রতিনিয়ত আমাদের চর্চা করার বিষয় আছে, সেখানে আমি দাবি করব সৈয়দ আশরাফের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী দল হিসেবে আওয়ামী লীগ করলে জাতি উপকৃত হবে, আগামী প্রজন্ম উপকৃত হবে। অ্যাডভোকেট পাপিয়া, এইখানে মনির ভাই যে কথাগুলো বললেন, যে আমি তথ্য যে পরিবারের থেকে কারা মারা গেছে, পরিবারই তো জানে, তারা তো প্রকাশ করতে পারে, তো পরিবার কিভাবে জানবে? আপনি 43 জন সর্বোচ্চ মৃত্যু দেখাচ্ছেন, কোন 43 জন? যেই পরিবারে মারা গেছে, 100টা পরিবারে যদি মারা যায় আর 43 জনের তথ্য যদি আপনি দেন, তাহলে কোন পরিবার কার তথ্য দিচ্ছেন, কার তথ্য দিচ্ছে না, এটা কিভাবে আইডেন্টিফাই করবে? আপনি কি নাম দিয়ে তথ্য প্রকাশ করছেন? যমক হাসপাতালে অমুক জন এভাবে মারা গেল করোনাতে, প্রথমে আপনারা কি করলেন যে করোনা আক্রান্ত হলে জেলা প্রশাসক পাঠি দেবে, জেলা প্রশাসক তাদেরকে করোনা ড্রেস পরে নিয়ে যাবে, তারপরে যখন দেখলেন মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, তখন তো আর আলাদা করে দাফন আর জেলা প্রশাসকের হাতে লাস্ট আপনারা দেননি, তখন আপনারা এটা গণহারে ছেড়ে দিলে যার যেমন সে নিয়ে যাক, যেভাবে পারে সেভাবে দাফন করুক। এগুলো ঢাকাতে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বহুত ঘটনা ঘটছে এরকম, যে প্রথমে আপনারা বলছেন যে করোনা, তারপর যখন মারা গেছে বলছে করোনা না, আবার ডিসিরা করোনা বলে আলাদা করে কারোর সাথে দেখা সাক্ষাৎ না করায় নিজেরা নিজেরা গোপন ভাবে পরিবারের লোকজনকে সেভাবে জানাজা পড়তে না দিয়েও আপনারা হচ্ছে দাফন করছেন। তাহলে প্রথম থেকে সরকার একটা ভোটচোর সরকার, জনগণের অধিকার হরণের সরকার, করোনা যখন আসছে এদের তো চুরির বুদ্ধি ছাড়া মাথায় কোনো ভালো বুদ্ধি নাই, করোনা আসার সাথে সাথে মানসিক ভাবে তারা এই যে মৃত্যুর তথ্য চুরি করে একটা ফলস তথ্য দিয়ে সারা বিশ্ববাসীকে মোকাবিলা হিসেবে দেখছে। আরে মানুষ যদি 300 মারা যায়, হ্যাডম থাকলে 300 জনের মৃত্যুর তথ্য নাম দিয়ে ধাম দিয়ে এলাকা দিয়ে ঠিকানা দিয়ে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড দিয়ে প্রকাশ করুক সরকার, সেটা না করে প্রথমে চুরির আশ্রয় যে আমি যত কম মৃত্যুর সংখ্যা দেখাবো তত আমি বাহবা নেব, করোনা আমি মোকাবেলা করলাম, করোনা মোকাবেলা করছে না ছাই করছে, একটা জেলা হাসপাতালে একটা অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নাই, চাঁপাইনবাবগঞ্জে একজন করোনা রোগীকে শ্বাসকষ্ট যখন শুরু হচ্ছে রাজশাহী নিতে দিতে অর্ধেক রাস্তাতেই সে মারা যাচ্ছে, তারপরে সেখানে আইসোলেশন ভেন্টিলেশন এগুলো তো কোনো প্রশ্নই নাই, তো মোকাবেলাটা করলেন কিভাবে? প্রশিক্ষিত কয়টা নার্স জেলা শহরে দিতে পারছেন সেটা বলেন, প্রশিক্ষিত কয়টা ডাক্তারকে দিতে পারছেন সেটা বলেন, শুধু বলা ক্ষমতায় আছেন, মিডিয়াতে আসলেন, প্রেস কনফারেন্স করলেন, সাংবাদিকদের ডাকলেন যে মৃত্যুর সংখ্যা যেহেতু কম তার মানে আমরা এখন করোনা মোকাবেলা করে ফেললাম, বিদেশে তথ্য দিলেন, আর বিদেশ তারা তো মিথ্যা কথা বললে শাস্তি হয়, তাদের মিথ্যা কথা বললে যেহেতু শাস্তি হয়, ক্লিনটন সাহেব মনিকার সাথে প্রেম করছে মিথ্যা কথা বলার কারণে তার ধিক্কার পাইছে সত্য কথা বলাতে,
প্রশংসিত হইছে আর বাংলাদেশ মিথ্যা তথ্য প্রশংসা পাওয়ার জন্য প্রচার করছে বিদেশিরা তো ভাবতেও পারে না যে এরকম মৃত্যুর সংখ্যা নিয়ে জাল জালিয়াতি করার মতো হীন মনোবৃত্তি কোন রাষ্ট্রে যারা নিজেদের সরকার প্রধান দাবি করে তাদের থাকতে পারে এতে তো লজ্জায় মানুষের মাথা হেঁট হয়ে যায় লজ্জা রাখার কোনো জায়গা থাকে না তারপরে উনি আরো বললেন যে হচ্ছে এখানে আমরা সময় মিলে হচ্ছে ডিজিটাল আরে ভাই ডিজিটাল কি হয়েছে সারা পৃথিবীতে যদি আগায় যায় এটা তো বাংলাদেশের একক কোনো ব্যাপার না যে আমি একটা ডিজিটাল করলাম ভারতে ডিজিটাল নাই ভুটানে নাই নেপালে নাই সব দেশে হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইতালকাদেরকে সব মানে সামান্য কোনো কিছু সব কৃতিত্ব হচ্ছে আপনাদের আপনি ভোটের কথা বলছেন পাঁচই জানুয়ারি 2014 যেমন বাংলাদেশে কোনো ভোট হয় নাই আর 30শে ডিসেম্বর ভোট রাতের বেলা কাটিং দিনের বেলা কাউন্টিং হ্যাঁ ভোট কেন্দ্রে যদি ভোট চুরি করতে যেত সেখানে আমরা মারামারি করতাম তারা কাটিং করতে গেলে আপনারা কাটিং করছেন আমরা বাধা দিতে দিতাম কিন্তু আপনারা তো রাত্রে বেলা ডিজিএফআই দিয়ে এসপির চেম্বারে বসে বসে ভোট কেটে ওখানেই সারা দিনের বেলা আপনি বর্ণনা করছেন আপনার ঘরের মানুষ জিতলো তারপরে আপনি 15ই ফেব্রুয়ারি ইলেকশনের কথা বললেন 15ই ফেব্রুয়ারি ইলেকশন বেগম খালেদা জিয়া এই আপনাদের মধ্যে চুরির মনোবৃত্তি যদি থাকতো নির্বাচনটা করতে 15ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া তৎকালীন সরকার বাধ্য ছিল কেন বাধ্য ছিল যে আপনারা পদত্যাগ করে বেরোয় চলে আসলেন শূন্য আসনগুলা যদি পরিপূর্ণ করা না হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাস করা যাবে না বিধায় ওই শূন্য আসনে উপনির্বাচন দিল ওরে বাপরে বাপ কামান দাগা নিয়ে আপনারা সব দৌড়াদৌড়ি শুরু করলেন কৃষকের সারের গাড়ি লুট করতে গেছে ছাত্রলীগ যুবলীগ কৃষকের সার রক্ষা করতে যে পুলিশ গুলি করছে এটা আপনারা বলেন যে বিএনপি কৃষকের বুকে আঘাত করে কৃষককে হত্যা করছে আরে কৃষকের সার বাঁচাতে যে ছাত্রলীগ যুবলীগ লুটেরারা গুলিবিদ্ধ হয়েছে ছিনতাইকারীরা গুলিবিদ্ধ হয়েছে কোনো কৃষক কিন্তু গুলিবিদ্ধ হয়নি এই যে তথ্য বিভ্রাট নিজের মতো করে তথ্য প্রকাশ এই যে এই প্রবণতা গুলো তারা করে যাদের জনগণের ভিত্তি নাই জনগণের ভিতর জনপ্রিয়তা নাই তারাই কিন্তু এগুলো পারে আপনি বলছেন আপনি অনেক জনপ্রিয় আপনার কি অনেক জনপ্রিয় দেন বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনে আপনার দল ক্ষমতায় আসো বেগম খালেদা জিয়া ফুলের মালা দিয়ে আপনার নেত্রীকে অভিনন্দন করবে আপনার দলকে ধন্যবাদ জানাবে কিন্তু সেই পাওয়ার আশা সাহস কিছুই তো নাই খুব ভালো করে জানেন যে জনগণের ভোট জনগণের নিরপেক্ষতা থাকলে আপনারা জামানত বাজেয়াপ্ত থাকে সবার এই কারণে আপনারা এগুলো করছেন আপনাদের অনেক অর্জন আছে বহুত অর্জন রেমিটেন্স আপনাদের কি অর্জন ভাই প্রবাসীরা টাকা পাঠাচ্ছে রেমিটেন্স বাড়ছে 72,000 কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার করছেন হলমার্ক কেলেঙ্কারি করছেন ডেস্টিনি কেলেঙ্কারি করছেন শেয়ার বাজারকে এখন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে দিচ্ছেন না লজ্জাজনক যে আপনাদের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে 72-74 ব্যাংক ডাকাতের ইতিহাসকে পুনরুজ্জীবিত করে ডিজিটালাইজ করছেন এই আপনাদেরই দল এবং আপনারা এটা আপনাদের চিন্তা করতে হবে এবং মাথায় রাখতে হবে আপনাদের সময় কি হয়েছে পিলখানায় 52 জন দেশপ্রেমী আপনারা হত্যা করছেন এগুলো বলতে পারেন না এগুলো আপনাদের সফলতার ব্যর্থতা ইলিয়াস আলী লোককে আপনারা অপহরণ করছেন আর নিয়ে আসেন কি সাবের হোসেন চৌধুরীর পিরিচ চুরির মামলা আপনি অপহরণ করে গুম করে দিচ্ছেন আজ পর্যন্ত সালাউদ্দিন তার দেশে আসতে পারছে না আনার কোনো ব্যবস্থা কোনো বিহিত যদি গণতান্ত্রিক সরকার হতো এইভাবে রাষ্ট্রের একটা মানুষকে বিদেশে পরিবার পরিজন ছাড়া বছরের পর বছর আপনি রেখে দিতে পারতেন জবাবদিহিতার ভিতরে আপনি আসবেন না কোন জবাবদিহিতার ভিতরে আপনি নাই আরে বাপ এর ভিতর ধর্ষণ চলছে করোনার ভিতর ধর্ষণের মহোৎসব আজকে মনির ভাই দলের পক্ষে অনেক সাফাই গানা গলাবাজি করেন আপনার এলাকার উপজেলা চেয়ারম্যান মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় রীতিমতো ভাই ধর্ষণ করে ফেলছে এইটা আমরা ইউটিউবে দেখছি এবং এগুলা খোঁজ খবর আমাদের কাছে আসছে নামি দামি হোটেল যেখানে ধর্ষণ কর্মকাণ্ড হয় রেন্টি হোটেল সেগুলোর মালিকেরাও আজকে নির্বাচিত প্রতিনিধি হয় আর আপনি মনির ভাই গলাবাজি করেন জান দেন জীবন দেন
আপনি এরশাদ বিরোধী আন্দোলন করছেন, এখন পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছেন, অপকর্মকে সুকর্ম বলতে বলতে, অন্যায়কে ন্যায় বলতে বলতে, চুরি করছেন, ডাকাতি করছেন, বুঝছেন না কিছুই করেননি, এটা হচ্ছে গণতন্ত্রের প্রহর। ধন্যবাদ ধন্যবাদ, আমি আসছি আপনার কাছে, আসবো আপনার কাছে, আসবো আবার আপনার কাছে। মনিরুজ্জামান মনির, 74-75 সালের ব্যাংক লুট যে হয়েছে, মানে এটা যে একদম ডাহা মিথ্যে কথা একটা এবং পরিপূর্ণভাবে অসত্য, এটা আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু, ওনার দলের নেতা, স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী, তার সাক্ষাৎকার যদি আপনি পড়েন জেনে থাকবেন যে সেদিনের ঘটনা কী ছিল। ইকবাল হাসান মাহমুদ টুকু সেদিন শেখ কামালের সাথে ছিল। অর্থাৎ এই অসত্য তত্ত্ব স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারকে এগুলো এই রকমের মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ আজকের এটা সব জেনে গেছে। যেমন নিজভাবে 74-এর দুর্ভিক্ষ ক্রিয়েটেড একটা দুর্ভিক্ষ, সেখানে বাসন্তীর শাড়ি সেটা কী ছিল সেটাও বাংলাদেশের মানুষ জানে। এই রকমের অসত্য তথ্যের মধ্যে থেকে 72-75 পর্যন্ত একটি রাজনৈতিক দল বিশেষত স্বাধীনতা বিরোধী মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই রকমের মিথ্যা তথ্য, অসত্য তথ্য তৎকালীন সরকারকে করার জন্য করা হয়েছিল। এটাও সত্য, মিসেস পাপি আপনি জানবেন 74-75 সালেই বঙ্গবন্ধুর শাসন আমলে 7.4 জিডিপি ছিল। 40 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে, নেতৃত্বে তার সরকার শাসন আমলে সেই জিডিপির আমরা প্রবৃদ্ধি অর্জনকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে সক্ষম হচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এরপর আসেন খুন গুম, এই যে গুম আর খুন বলেন, তখন তো আমার কাছে চেহারা ফুটে ওঠে স্বৈরশাসক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের ছবি এবং আমাদের ছাত্রলীগের ঢাকার মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবুকে গেস্টাপো কায়দায় অপহরণ করেছিল বাংলাদেশের প্রথম স্বৈরশাসক জিয়াউর রহমান। অর্থাৎ এই খুন গুমের কথা যদি বলেন তাহলে আমার চোখের সামনে বেশি ওঠে 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে থেকে তার খুনিদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছে, দেশে বিদেশে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়েছিল, খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি। এটাই হলো আপনার আদর্শিকভাবে বিএনপির অবস্থান, আপনাদের অবস্থান। অর্থাৎ খুন বা গুম বা অপসংস্কৃতি এটা নিয়ে কথা বলার নৈতিক অধিকার বিএনপি রাখে না। এরপর আসেন 75-90 পর্যন্ত, আপনি আর আমি ছাত্র আন্দোলনের কর্মী, আমরা দীর্ঘ 15 বছর দুজন স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের প্রত্যাশা কি ছিল? ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার বিভাগের ন্যায্যতার ভিত্তিতে বিচার বিভাগের স্বাধীনতা আমরা পাবো। আমরা দেখতে পেলাম 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতা আসার পর সেই সরকারটি যেমনিভাবে কৃষকের কথা বলেছে সেই ঘটনা সত্য ঘটনা ছিল। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তি বলতে পারে নাই চরম যে বিএনপি করে। এখন আপনারা স্টানবাজি করার জন্য বলছেন সেদিন কৃষক বিদ্রোহ হয়নি। কৃষক বিদ্রোহ হয়েছে তৎকালীন সরকারের নির্দেশে কৃষকদের হত্যা করেছিল পাখির মতন গুলি করে। এরপর আসেন গণতান্ত্রিক সংস্কৃতিতে, গণতান্ত্রিক দুনিয়ার যেখানে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে সেই জায়গাটাতে সংসদীয় পদ্ধতির সরকারে সরকার ব্যবস্থার, সরকারের বাইরে যে বিরোধী দল থাকে সেই বিরোধী দলের নেতাকে বলা হয় ছায়া প্রধানমন্ত্রী। আপনি 2004 সালে 21 মার্চ গ্রেট হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আরজেস গ্রেট ক্রিপ্ট করলেন, 24 জন মানুষ হত্যা করলেন। আইবি রহমানের মতন একজন মহিষী নারীকে, নারী আন্দোলনের অগ্রপথে তাকে হত্যা করলেন। এই যে হত্যা খুন, এই সংস্কৃতি, এর জন্ম, এর জন্মদাতা জিয়াউর রহমান এবং তার আধুনিক সংস্করণ হয়েছিল তার কুখ্যাত সন্তান মানি লন্ডারিং এর মামলায় যিনি দণ্ডিত, যিনি 21 আগস্ট গ্রেট হামলার সাথে পৃষ্ঠপোষকতার জন্য যিনি ইতিমধ্যেই দণ্ডিত হয়েছেন সেই তারেক রহমান হল আধুনিক সংস্কারক। সেই আধুনিক সংস্কারক যারা তাদের নিয়ে বাংলাদেশের রাজনীতিতে জনভিত্তি আছে এই কথা বলার মধ্যে থেকে কোন রকমের কোন নৈতিক সমর্থন বাংলাদেশের মানুষ আপনাদের কাছে নেই। আমি 96 সালে 15 ফেব্রুয়ারি আপনি বলতেছেন আমরা পদত্যাগ করছি খালি জায়গাগুলো, তাহলে খালি জায়গা তো আপনি নির্বাচন করতেন, আপনি সরাসরি নির্বাচন কেন গেছেন? সরাসরি নির্বাচনে গিয়েছিলেন আপনি যদি স্ট্যান্ড করতে পারতেন তাহলে আপনি ক্ষমতা থাকতেন।
আমার সাথে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার সাথে গোটা বাংলাদেশের মানুষ ছিল। ভাত এবং ভোটের অধিকারের জন্য শেখ হাসিনা ডাক দিয়েছে। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, গোটা বাংলাদেশ সচল হয়ে গেছে শেখ হাসিনার ডাকে। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। এই রিয়ালিটি আন্দোলনের একজন কর্মী ছিলাম আমি। আপনারা এটা অস্বীকার করতে পারেন না। আপনার নেত্রী দুর্নীতি দায় দণ্ডিত হলো, আপনারা বলেন গোটা বাংলাদেশ পয়েন্টকারী হয়ে যাবে। বাংলাদেশের 5,000 মানুষ এই ঢাকা সিটিতে কেউ আপনাদের জন্য মিছিল মিটিং করে নাই, কারণ বাংলাদেশের মানুষ এখন কার্যত জানে একটি পরিবার দুর্নীতিগ্রস্ত পরিবার। গোটা দুনিয়ায় যদি দুর্নীতিগ্রস্ত একটা ব্যক্তির নাম আছে দক্ষিণ এশিয়ার মধ্যে, তার সর্বাগ্রে আসবে সদস্য শাসকের সন্তান তারেক জিয়া। আজকে বাস্তবতা এটা। বাংলাদেশের মানুষ গুগলে সার্চ দিলে যেমনি ভাবে বাংলাদেশ ইতিহাস জানতে পারে, ঠিক তেমনি ভাবে গত 12টি বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান যে একটি বাংলাদেশ কোথায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, ওনাকে বলা হয় ম্যাজিক্যাল লেডি। শেখ হাসিনার দিকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ওনার কাছে আসে, বিনয়ের সহিত কথা বলে। একটি বাংলাদেশ একটি অগ্রসর জাতি ছিল, সেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শেখ হাসিনা অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে বিধায় আজকে শেখ হাসিনার স্মরণে প্রতিষ্ঠিত। 70-এর দশকে গোটা তাবৎ দুনিয়ায় বঙ্গবন্ধু ছিল শোষিত মানুষের কণ্ঠস্বর। আজকে শেখ হাসিনা গোটা দুনিয়ায় যে সমস্ত অশান্তি হয়, অন্য হয়, অত্যাচার হয়, তার বিরুদ্ধে কথা বলার মধ্য দিয়ে শেখ হাসিনা আজকে শোষিত মানুষের কণ্ঠস্বর। এবং আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ কায়েমের জন্য, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ কায়েমের জন্য শেখ হাসিনা কাজ করছেন। সেই জায়গাটায় হয় আসেন, আপনি আমাদের সারথি হন, নইলে যে রাজনীতি করছেন সেই রাজনীতি করার মধ্য থেকে আগামী দিনে আপনারা মানুষের সম্মান অর্জন করতে পারবেন কিনা। তবে হ্যাঁ, দর্শন বলেন, ঘুম বলেন, গুম বলেন, এগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত না। 5টা নাম আপনি বলতে পারবেন না, কিন্তু 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর ফাইমা মাহিমা তারিখকে যখন দেখ করেছিল, তার মা সেদিন বলেছিল যে তোমরা বাবার একজন একজন করে আসো, কিছু এই রকমের রাষ্ট্র দর্শনকারী পক্ষে দাঁড়িয়েছিল। কিছু উদাহরণ তিনি দিয়েছেন, একটি হোটেলের কথা বলেছেন, যে হোটেলের মালিক একটি এমপি এবং তিনি আপনার এলাকার এমপি, তিনি আপনার এলাকার উপজেলা চেয়ারম্যানের না কথা বলেছেন, বিচারাধীন, সেখানে আমি কোন মন্তব্য করতে চাই না। তবে হ্যাঁ, যদি যে বা যাহারা, শুধুমাত্র আমার এলাকা বলে না, যে বা যাহারা জড়িত থাকবে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। জিল্লুর ভাই, আমি আপনার কাছে এক সেকেন্ড, আমি যদি অন্যায় করি, আমাকে যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা না করে, তখন আপনি রাষ্ট্রের দিকে আঙ্গুল হিসেবে দিতে পারেন। উনি হলমার্ক বলেছেন যে যে জায়গায় দুর্নীতিগুলো হয়েছে সবাই আজকে জেলে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে কেউ আইনের উর্ধ্বে নয়, এটা প্রমাণিত করতে পারছেন। পাপি, আমরা একদম শেষের দিকে, জাস্ট 2 মিনিট সময় শেষ করবার জন্য। উনারা তো মুক্তিযুদ্ধের, ওনারা আমাদেরকে দুর্নীতির বরপুত্র বানায় দিচ্ছেন, আর উনারা হচ্ছে মুক্তিযুদ্ধের মানবপুত্র। বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে এবং প্রশাসনের ধারে বন্দুক রেখে সমস্ত অপকর্মকে বৈধতা দেওয়ার কারণে সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন যাবৎ চাকরিতে বহাল থেকেছে। অনেকে চুক্তি ভিত্তিক নিয়োগ পর্যন্ত তারা পেয়েছে। লজ্জা থাকলে গলাবাজি করার কোনো জায়গা থাকে না। কিন্তু ওই যে বলে না যে কানে দিয়েছি তুলোয়ার, পিচ করেছি কুলো, জনগণ কুলায় যতই মারুক কুলার লাগে না, আর কানে তুলা দিলে জনগণের ভাষা কিন্তু যায় না। এখন কানে দিয়েছি তুলোয়ার, পিঠে লাগিয়েছি কুলো, এই দুটো হয়ে গেছে আওয়ামী লীগের অবস্থা। আজকে আপনি বলছেন যে জিয়াউর রহমান হত্যা করছে, ভাই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর হত্যা করছে, আপনি বহু পেপারে লিখেছিলেন। এই সিরাজ সিদ্দিককে কে হত্যা করছে মনির সাহেব বলতে হবে, বলতে হবে ডেপুটি স্পিকার সাহেব আলীকে কে হত্যা করছে। পাবনার জেলখানা থেকে 7 জনকে ধরে নিয়ে যে পাবনার দ্বীপচড়াই যে হত্যা হয়েছে 72-74, এই হত্যা আমাদেরকে বলতে হবে। পার্লামেন্টে সিরাজ সিদ্দিক কোথায় যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, হত্যা করে এসে হত্যাটাকে বৈধ করার, আইনগত ভাবে বৈধ করার সেই সংগঠনের নাম কি সংগঠন? সেইটার নামই আওয়ামী লীগ, সেই দলেরই তো আপনি একজন সদস্য। অর্থাৎ আপনি হত্যা করবেন ওটা বৈধ, আর আপনার হত্যার ঘাট আমার ঘাড়ে দায় চাপানো এটা হচ্ছে আপনার একটা, আপনাদের একটা বদভ্যাস, আপনার বলবো না। আজকে আপনি 15ই আগস্ট, তারপরে আপনি 21শে আগস্ট, 30শে মে, এগুলো কি কারোর জীবনের কোনো শুভ ঘটনা? কিন্তু আপনাদের বক্তৃতার পুঁজি হচ্ছে ওই হচ্ছে 21শে আগস্ট আর 15ই আগস্ট আমাদের ঘাড়ে আপনারা চাপাই দিয়ে শেষ করতে হবে এবং শান্তি পান নাই।
এইগুলো আন্তর্জাতিক চক্রান্ত দেশপ্রেম দিয়ে চোখটা মনটা উদার করে দলীয় সংকীর্ণতা পরিহার করে দেখার চেষ্টা করেন মনির ভাই। কারণ আশির দশকে আমরা আন্দোলন করেছি স্বৈরাচার বিরোধী, আমাদের রাজনৈতিক ইতিহাস আছে, ঐতিহ্য আছে, দল আমাদের পুছুক আর না পুছুক, গোছুক আর না গোছুক, দল আমাদের কর্মের স্বীকৃতি দেখ আর না দেখ, দল আমাদের দেশপ্রেমের যে সম্মান, আমাদের যে দেশপ্রেম চেতনা আমাদের ভিতর আছে এবং বস্তুনিষ্ঠ কথা বলার যে এখতিয়ার মানসিকতা সৎ সাহস আছে, এটা শুধু দলের প্রশংসা। আর মনে হয় আমরা একদম শেষ প্রান্তে মনিরুজ্জামান মনির, আমি প্রথমত আমরা অবৈধভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচনে ওনাদের পক্ষে দেশের জনগণ দাঁড়াইতে পারেনি, সেখানে যে আমি বলবো না যে একদম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেখানে যেহেতু বিচ্ছিন্নভাবে ত্রুটি বিচ্ছিত হয়ে থাকে সেটা আলোচনার মধ্যে থেকে সামনে কিভাবে আরো বেশি উন্নততর ভোট পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি হতে পারে সেটা আলোচনা বিত হতে পারে। আর ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে আমি পরিপূর্ণভাবে পাপিয়াপার সাথে একমত, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, আমার বাবাও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির চেয়ারম্যান ছিলেন, আমার তিনটা চাচা আমার বাবার সাথে সাহায্যকারী হিসেবে কাজ করেছেন, তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু আমার বাবা বলেছেন তাদেরকে যে তুমি যেহেতু সম্মুখ সারির যোদ্ধা না, সে কারণে আমার বাবা কখনোই তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করেননি বা সুপারিশ করেননি। সেই কারণে আমি মনে করি যে বাজারাটা কাজ করেছেন মহান মুক্তিযুদ্ধ, হাজার বছরে কোনো কোনো দেশে হয় সেই জায়গাটা এইরকমের যারা বিকৃতির সাথে জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত বলে বিশ্বাস করেছেন, এবং সর্বশেষ সরকারেরও তাদের এই আইনি প্রক্রিয়া সিরিয়া শিখদেরকে হত্যাকাণ্ড যখন ঘটনা ঘটনা হয়েছে সিরিয়া শিখদেররা প্রকাশ বাংলাদেশের যতদিন বেঁচে থাকবো শ্রদ্ধা দেব মুক্তিযুদ্ধের চেতনা বা বাপ দাদার ব্যক্তিগত দলীয় সম্পদ নয় সম্পদ। ধন্যবাদ। নিরপেক্ষ কথা বলার সত্য কথা বলার, ধন্যবাদ, যেই সত্যটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগবে। ধন্যবাদ, আমার হাতে আর সময় নেই, বাংলাদেশের মানুষের জন্য কাজে লাগবে এই জায়গাটা। মনে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সময় বাংলাদেশে 72-75 পর্যন্ত কি কর্মকাণ্ড করেছে সবাই জানে। একজন ব্যক্তি যখন দেশের স্বাধীনতা বা বিজয় দিবস নিয়ে প্রশ্ন করে তাকে আইনের মুখোমুখি হতেই হয়। এরপর আসেন দলের প্রশংসা বা দলের নীতি বিরোধী কোন সিদ্ধান্ত বা দলের যেমনি ভাবে আদর্শকে ধারণ করা ঠিক তেমনি ভাবে অতটুকু কারেজ বা সাহস আছে বিদায় আমাদের দলে আপনাদের এটা কাউকেই শিখিয়ে দিতে হবে না। আওয়ামী লীগ আওয়ামী লীগের ভিতরেই প্রশংসা বলেন এবং সমালোচনা করেন আওয়ামী লীগ করতে পারে, যেমনি ভাবে আমি আপনি শুনতেই বললেন যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান হানিফের নেতৃত্বে আমরা মনে করেছি ওটা আমরা কিন্তু ফুল দিয়ে এসেছি, তার মানে আমার দলের ভিতরে ওই রকমের গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করে যে কারণে দলের সিদ্ধান্ত কখনো কখনো নিশ্চিত হয়ে আমরা সেখান থেকেও মনির বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, তিনি মনে করেন যে সেই অর্থে তেমন কোন চ্যালেঞ্জ না থাকলেও কোভিড যদি কন্টিনিউ করে খাদ্যের একটা সংকট হয়তো হতে পারে, তবে এবং ভ্যাকসিন নিয়ে এক ধরনের সংকট হতে পারে, কিন্তু তিনি মনে করছেন যে এগুলো নিয়ে আলোচনা যেতে হবে, সমস্যা আসলে তত হবে না, সমস্যা সমাধান করবার দক্ষতা সক্ষমতা তার সরকারের তাদের সরকারের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে, একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেটি একটি বড় চ্যালেঞ্জ মনে করেন। এর জবাব দিতে গিয়ে অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশিফি পাপিয়া অনেক সমস্যার কথা বলেছেন, তবে তিনি যেটিকে বড় চ্যালেঞ্জ মনে করেন সেটি হচ্ছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠাটাই হচ্ছে বাংলাদেশের জনগণের সামনে 2021 একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই সঙ্গে তিনি মনে করেন যে মানুষের রাজনৈতিক অধিকার সেটি নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। তবে এই অধিকার নিশ্চিত করার কথা, ভোটের অধিকারের কথা যাই বলছেন, তার জন্য মনিরুজ্জামান মনির যেটি বলছেন যে শক্তিশালী বিরোধী দল, এবং শক্তিশালী বিরোধী দল মানেই হচ্ছে তার শক্তি প্রদর্শনের সক্ষমতা থাকতে হবে, এবং আমরা একটা সময় বলেছি, অনেকেই বলেছেন যে বিএনপি নিজেই নিজের শত্রু, যাত্রাটা তারা নিজেরাই শুরু করেছে নিজেদের পতন বলি বা দুর্বলতার দিকে গামিতার কথা বলি সেটি তারা নিজেরা শুরু করেছেন, মাঝখানে সরকার তাদেরকে আরো দুর্বল করবার চেষ্টা করেছে, এবং এখন তারা আবার নিজেরাই নিজেদের সমস্যাকে আরো চিহ্নিত করছেন, আর তারা যেটি শক্তিশালী বিরোধী দল সেটি প্রমাণ করবার সক্ষমতা তারা হারিয়ে ফেলছেন, অথবা প্রমাণ করতে চাইছেন না সেটি তাদের কৌশল কিনা, তবে নিজেরা নিজেদের বিরুদ্ধে অনেক রকমের কথাবার্তা বলেন সেটি সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত। একইভাবে এটিও এখন অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলেন যে আওয়ামী লীগের
ক্ষতির জন্য বা আওয়ামী লীগের অনেকের ভাষায় হয়তো পতন হবে বিদায় হবে সেগুলো নিশ্চিত করবার জন্য এখন আর বিরোধী দলের প্রয়োজন হবে না আওয়ামী লীগ নিজেই যথেষ্ট সেটি দুর্নীতির কথা বলা হোক ধর্ষণের কথা বলা হোক বা তারা নিজেরা নিজেদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনছেন এবং প্রকাশ্যে আনছেন সেটি হয়তো একটা সময় জনগণকে তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলবে কারণ এর প্রভাব জনমনে পড়ে জনগণের জীবনে পড়ে আমরা আশা করব যে এই সব দুর্ঘটনা ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে দলগুলো ব্যবস্থা গ্রহণ করে নিজেরা শুদ্ধ হবেন জনগণকে সুস্থ এবং জনগণের কল্যাণ চিন্তা করবেন সেটি সকলের জন্য কল্যাণকর দলগুলোর জন্য এবং দেশের জন্য দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা